তোমাদের ইউটিউব চ্যানেল ডাবলুবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লুবি পিএসসি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভেনিকুণ্ডা পাহাড় সমষ্টি কোন পরত এটা অংশ তো ভেলিকোণ্ডা পাহাড় সমষ্টি হচ্ছে এটা পূর্বঘাট পর্বতমালার একটি অংশ তো ভেলিকোণ্ডা পর্বতমালা হচ্ছে নিম্ন পর্বতশ্রেণী যা পূর্বঘাট পর্বতশ্রেণী ব্যবস্থার অন্তর্ভুক্ত পূর্বঘাট পর্বতগুলি একটি অবিচ্ছিন্ন নিচু পাহাড়ের একটি ক্রম নিয়ে গঠিত যার মধ্যে রয়েছে ভেলিগণ্ডা পাহাড় উড়িষ্যা পাহাড় নালামালা পাহাড় পালাকুন্ডা পাহাড় জাবাদি পাহাড় এবং সেবরায় পাহাড় আর ভেলিকোণ্ডা পর্বতমালাটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত তো আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটি হচ্ছে দুটোরই অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএসএ অর্থাৎ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তোমরা কমেন্টে জানাবে যে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক কত সালে স্থাপিত হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবী হটাও এর উল্লেখ রয়েছে এই গরিবী হটাও স্লোগানটা উল্লেখ রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ পঞ্চম পার্শ্ববার্ষিকী পরিকল্পনাতে গরিবী হটাও যে এটা বলা হয়েছিল তো পঞ্চম পার্শ্ববার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান দারিদ্র বিমোচন অর্থাৎ গরিবী হটাও এবং ন্যায় বিচারের ওপর জোর জোর দেওয়া হয়েছিল নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের অন্তর্গত নয় তো অপশনগুলির মধ্যে ধর্মের অধিকার মনের ভাব প্রকাশ করা স্বাধীনতা এবং সমানতার অধিকার এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ে একমাত্র কাজের অধিকার এটাই হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে না তো অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন রাজ্যসভার সভাপতির অনুপস্থিতিতে কে রাজ্যসভার দায়িত্ব পালন করেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে এটা রিপিটেড প্রশ্ন তো রাজ্যসভায় যখন সভাপতি রাজ্যসভার সভাপতি যখন অনুপস্থিত থাকে তখন রাজ্যসভার দায়িত্ব পালন করেন হচ্ছে ডেপুটি স্পিকার অপশান ডি রাজ্যসভার ডেপুটি স্পিকার তখন তার দায়িত্ব পালন করেন তো রাজ্যসভার ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান আর তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সবার দৈনন্দিন কাজ পরিচালনা করেন নেক্সট প্রশ্ন ভারত কত সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য নিযুক্ত হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভারত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য হিসাবে নিযুক্ত হয় হচ্ছে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার তো ভারতের তরফেও প্রতিনিধিত্ব করেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর চিন্তামন দ্বারকানাথ দেশমুখ এবং ভারতের প্রথম অর্থমন্ত্রী রামসুয় কান্দাস্বামী শানমুখাম চেট্টি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর উনত্রিশটি রাষ্ট্র আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার জন্য রাখার লক্ষ্য নিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটির অনুপস্থিতি গণতন্ত্রকে অচল করে তোলে তো এটার অ্যান্সার হয়ে যাবে রাজনৈতিক দল ছাড়া হচ্ছে অর্থাৎ রাজনৈতিক দলের অনুপস্থিতিতে গণতন্ত্র অচল হয়ে পড়ে নেক্সট প্রশ্ন ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট যেটাকে শর্ট ফর্মে ফেরা বলা হয় এটা কত সালে কার্যকরী হয় এই ফেরা কথাটা অনেক জায়গায় তোমরা শুনেছ খুব ইম্পর্টেন্ট তো এই ফেরা হচ্ছে উনিশশো সালে এটা কার্যকরী হয়েছিল মনে রাখবে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছে অর্থাৎ কোন কোন সংবিধান থেকে সব থেকে বেশি জিনিসপত্র মানে অ্যাকোয়ার করা হয়েছে তো এটা কোনো দেশ থেকে না তো এটা সঠিক আনসার হয়ে যাবে ভারতীয় আইন উনিশশো তো ভারতীয় আইন উনিশশো থেকে হচ্ছে ভারতীয় সংবিধানে বেশিরভাগ জিনিসপত্রই এখান থেকে নেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন ন্যাশনাল কমিশন ফরওয়ার্ড ফর ব্যাকওয়ার্ড ক্লাস কবে প্রতিষ্ঠিত হয় তো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেরানব্বই সালে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোন প্রাণীতে নিত্য সংবহনতন্ত্র দেখা যায় অর্থাৎ রক্ত যে সংবহনতন্ত্র সেটা মুক্তভাবে চলে তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি আরশোলা তো আরশোলাতে হচ্ছে মুক্ত তন্ত্র দেখা যায় মুক্ত সংব সাধারণত অমির অমেরুদণ্ডী প্রাণী যেমন পোকামাকড় চিংড়ি এবং বেশিরভাগ মোলাস্কের মধ্যে দেখা যায় মোলাস্ক অর্থাৎ মূলাস্ক প্রাণী বলা হয় হচ্ছে যারা শামুক দেখেছ তোমার যে শামুক সেই শামুক জাতীয় প্রাণীকে বলা হয় মোলাস্কা আর যেখানে হৃৎপিণ্ড সরাসরি অঙ্গগুলির সাথে একটি গহ্বরে রক্ত পাম্প করে এবং শরীরের চারপাশে রক্ত পরিবহনের জন্য কোনো স্বতন্ত্র শিরা বা ধমনী থাকে না নেক্সট প্রশ্ন গঙ্গা নদীর তীরের নিচের কোন শহরটি অবস্থিত নয় তো লক্ষণ বারাণসী হরিদ্বার এলাহাবাদ আমি ভুল বললাম একটু বারাণসী হরিদ্বার এলাহাবাদ এই কটি শহরগুলি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত একমাত্র লখনউ হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় নেক্সট প্রশ্ন ক্লাইভ অর্থাৎ লর্ড ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর ছিলেন তো লর্ড ক্লাইভ দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর ছিলেন হচ্ছে সতেরোশো চৌষট্টি সাল থেকে তো কোম্পানি শাসনের সময় রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর যিনি সতেরোশো সালে মুর্শিদাবাদকে মুর্শিদাবাদে নবাবকে হত্যার পর সতেরোশো আটান্ন সালে পদ গ্রহণ করেন এবং তিনি সতেরোশো সালে বাংলার গভর্নর যুক্ত হন দ্বিতীয়বারের জন্য নেক্সট প্রশ্ন গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধি সংখ্যে যুক্ত এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে তো গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ি চাষের সাথে যুক্ত চিংড়ি এছাড়াও পেঁয়াজ চিংড়ি উৎপাদনের সাথে গোলাপি বিপ্লবটি সম্পর্কে ভালো করে মনে রাখবে নেক্সট প্রশ্ন কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না কামা বিটা আলফা নাকি এক্স রশ্মি তো কামা বিটা এবং আলফা এই তিনটা রশ্মি হচ্ছে নিউক্লিয়াসের থেকে উৎপন্ন হয় একমাত্র এক্স রশ্মি হচ্ছে নিউক্লিয়াসের থেকে উৎপন্ন হয় না নেক্সট প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন তাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে মদন মোহন মালব্য অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ভালো করে মনে রাখবে তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিদ্যালয় একে প্রায় বিএইচউ বলা হয় এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে পণ্ডিত মদন মোহন মালভিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন টিপু সুলতানের রাজধানীর নাম কি টিপু সুলতানের রাজধানীর নাম ছিল হচ্ছে শ্রীরঙ্গপত্তনম অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে যে এই শ্রীরঙ্গপত্তনম এটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত এটা কমেন্টে জানাবেন নেক্সট প্রশ্ন নালন্দায় কে প্রথম খনন শুরু করেন নালন্দার প্রথম খনন শুরু করেন হচ্ছে ডিবি স্পুনার অপশান ডি নেক্সট প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কি নামে পরিচিত সাইক্লোন টর্নেডো টাইফুন নাকি হ্যারিকেন তো চীন সাগরের সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন অপশন সি নেক্সট প্রশ্ন লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে ঝাড়খণ্ড আন্দামান নিকোবর বিহার নাকি সিকিমে তো লিপ লেপচা উপজাতিদের সব থেকে বেশি দেখা যায় সিকিম রাজ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র নাকি তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো সংবাদ প্রভাকর প্রতিকার সম্পাদক ছিলেন ঈশ্বরগুপ্ত আঠারোশো একত্রিশ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে এটি চালু হয় এবং আট বছর পর আঠারোশো সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয় এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হিসাবে পরাধীন ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করেছিল নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বোসকে দেশ বলে কে আখ্যায়িত করেন তো সুভাষচন্দ্র বোসকে দেশনায়ক বলে আখ্যায়িত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি তো রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন দিয়ে তাসের দেশ যে নিত্য নিত্যনাট্যটি ছিল সেখানে তাকে উৎসর্গ করা হয়েছিল নেক্সট প্রশ্ন আবুল ফজলকে কার নির্দেশে হত্যা করা হয় তো আবুল ফজলকে হত্যা করা হয়েছিল জাহাঙ্গীরের নির্দেশে তো ষোলোশো দুই সালে যুবরাজ সেলিমের অর্থাৎ সেলিম অর্থাৎ জাহাঙ্গীর তো সেলিমের এই দেশে আবুল ফজলকে হত্যা করা হয়েছিল কারণ যুবরাজ সেলিম তাকে সম্রাট হওয়ার পথে বাধা মনে করেছিলেন নেক্সট প্রশ্ন বাংলায় মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয় তো বাংলায় মুসলিম নবজ নবজাগরণের জনক বলা হয় নবাব আবদুল লতিফকে অপশান ফি হয়ে যাবে সঠিক অ্যান্সার তো নবাব আব্দুল লতিফ খান বাংলার মুসলিম নবজাগরণের জনক হিসাবে পরিচিত তাকে রাজা রামমোহন রায়ের সাথে তুলনা করা হয়েছে কারণ নবাব আব্দুলকে তার সময়ের সর্বশ্রেষ্ঠ মুসলিম সংস্কারক হিসেবে বিবেচনা করা হতো নেক্সট প্রশ্ন স্প্রিংগিং টাইগার এই বইটি কার বায়োগ্রাফি এটা হোক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তো স্প্রিংগিং টাইগার বইটি হচ্ছে সুভাষচন্দ্র বোসের বায়োগ্রাফি নেক্সট প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলে তো তুন্দ্রা অঞ্চলে যে খুব শীতল বায়ু প্রবাহিত হয় সেটাকে বলা হয় ব্লিজার্ড অপশন ডি নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে তো স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল হচ্ছে উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন সালের মধ্যে তো স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন ভারত স্বাধীন ভারতে পঁচিশে অক্টোবর উনিশশো ও একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয় এখানে নয় বলছে কিন্তু ভালো করে এখানে দেখতে হবে। তো অপশনগুলির মধ্যে অ্যাপেন্ডিক্স নিক মেমব্রেন কক্সিস এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ একমাত্র গলবার এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ নয় তো পিত্তাশয় বা গল ব্লাডার পরিবাকতন্ত্রের একটি নাশপাতি একটি ফাঁপা অঙ্গ যা যকৃতের ডান খণ্ডের নিম্নতলে উদরের আবরক ছিল্নিহীন খাজে তির্যকভাবে অবস্থান করে নেক্সট প্রশ্ন শিশুদের হাঁটতে শেখা এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া সহজাত অভ্যাসগত জটিল নাকি কোনোটিই নয় তো শিশুদের হাঁটতে শেখা এটা হচ্ছে এক প্রকারের অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন ইউরিয়া তৈরিতে কোন গ্যাসটি ব্যবহার করা হয় এটা অনেকবার পরীক্ষা আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিথ অ্যামোনিয়া নাকি হাইড্রোজেনের তো ইউরিয়া তৈরিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয় এনএইচ থ্রি তো ইউরিয়া তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড থেকে বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয় ইউরিয়ার রাসায়নিক নাম কার্বামাইড কার্বনিক অ্যাসিডের ডায়ামাইড এর সূত্র হচ্ছে এনএইচ টু সি ও এনএইচ টু এটা মনে রাখবে এই সূত্রটা নেক্সট প্রশ্ন কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে দীর্ঘতম এইটাও পরীক্ষায় অনেকবার আসে মোস্ট রিপিটেড প্রশ্ন অপশনগুলো হচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা নাকি আসা তো পশ্চিমবঙ্গের সবথেকে পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশি সীমা রয়েছে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের আর এর সাথে সাথে মনে রাখবে সব থেকে কম সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে সিকিম রাজ্যে আর ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা দৈর্ঘ্য হচ্ছে প্রায় পাঁচশো কিলোমিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো পশ্চিমবঙ্গের মোট নয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য প্রায় বাইশশো বাহাত্তর কিলোমিটার এর মধ্যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা মালদাহ কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের এই নয়টি জেলা বাংলাদেশকে স্পর্শ করে আছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বক্সা ডুয়ার্স অঞ্চলে হচ্ছে সব সবথেকে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় নেক্সট প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠাতাকে তো এটা তো সোজা প্রশ্ন তো অনেকেই পারবে তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুব উদ্দিন আইবক অপশন ডি তো কুতুব আলদিন আইবক ছিলেন মোহাম্মদ ঘড়ির একজন সেনাপতি তিনি বারোশো ছয় থেকে বারোশো দশ সালের মধ্যে দাস বংশ রাজবংশ শাসন করেছিলেন তিনি ছিলেন ভারতের তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় এই দুজনে তো কলকাতা কলিকাতা স্কুল বুক সোসাইটি বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের চৌঠা জুলাই স্কুল পর্যায়ের ছাত্র পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় স্থাপিত হয় এই প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা ও প্রাণপুরুষ ছিলেন ডেভিড হেয়ার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নাকি মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গের সবথেকে নতুন এবং নবীনতম জেলাটি হচ্ছে পশ্চিম বর্ধমান অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন শগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তো শগৌলির সন্ধি হয়েছিল আঠারোশো সালে তো সগোলির চুক্তিটি আঠারোশো সালে নেপাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল এবং চৌঠা মার্চ আঠারোশো সালের মধ্যে এটি অনুমোদিত হয়েছিল নেক্সট প্রশ্ন তাল শব্দের অর্থ কী ভূগোলের ভাষায় এই তাল শব্দের অর্থ তো তাল শব্দের অর্থ হচ্ছে জলাভূমি ও নিম্নভূমি তো জলাভূমি এবং নিম্নভূমিকে বলা হয় তাল নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয় এটা তোমাদের অনেকবার পড়ানো হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা একটা তো পশ্চিমবঙ্গের যে কার্শিয়াং শহরটি রয়েছে তাকে বলা হয় অর্কিডের শহর নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন আধুনিক ঘোড়ার নাম কি বা আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম ক্যাসপিয়ান ঘোড়া ইকুয়াস সেট নাকি ওপরের কোনোটি নয় তো আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস অপশান বি তো ইকুয়াস উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং এশিয়ায় ছড়ে ছড়িয়ে পড়ে ইকুয়াস বা আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস ফেরাস ক্যাবেলাস এটা ভালো করে মনে রাখবে ইকুয়াস ফেরাস ক্যাবেলাস এটা হচ্ছে আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ডাব্লিউ বিপিএসসি ক্লাসি পরীক্ষার স্পেশাল জি ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ